নমস্কার, আমরা বাংলা পক্ষর তরফ থেকে আজকে এসেছি পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনে। আমরা এখানে এসেছিলাম একদম আইন মেনে একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। কেন এসেছিলাম তার কারণটা হচ্ছে, এই বাংলা এই সারা ভারতীয় যুক্তরাষ্ট্রে একমাত্র রাজ্য, সকলে শুনে নিন, একমাত্র রাজ্য যেখানে রাজ্য সরকারি চাকরি পেতে বাধ্যতামূলক বাংলা পরীক্ষা দিতে হয় না। একমাত্র রাজ্য বাধ্যতামূলক বাংলা লিখিত পরীক্ষা 100 নম্বর, 50 নম্বর, যা হোক, এরকম কোনো পরীক্ষা দিতে হয় না। পরিষ্কার কথা। এবার আমরা অন্য সকল রাজ্য, বাংলা পক্ষ অন্য সকল রাজ্যের নিয়মগুলো ধরে ধরে দেখেছে। সকল রাজ্যে সেখানকার প্রধান যে ভাষা, যে ভাষার ভিত্তিতে সেই রাজ্য তৈরি, সেই ভাষার পরীক্ষা বাধ্যতামূলক। এর মানেটা কি? এর মানে হচ্ছে, গুজরাটে গুজরাটি পরীক্ষা বাধ্যতামূলক যে কোনো রাজ্য সরকারি পরীক্ষা পেতে। আপনি যেহেতু গুজরাটি জানেন না, আপনি বাঙালি হয়ে গুজরাটে পরীক্ষাটা দিতে পারবেন না। আপনি যদি মহারাষ্ট্রে যান, মারাঠি বাধ্যতামূলক এই পরীক্ষা দিতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি। পরের পর রাজ্যের নাম বলা যায়। কিন্তু বিহারের হিন্দি বাধ্যতামূলক, আপনি যদি হিন্দি না জানেন বিহারের পিএসসির পরীক্ষা দিতে পারবেন না। কিন্তু বিহারের একজন, সে কিন্তু বাংলায় পরীক্ষা দিতে পারবে, বাংলার পিএসসির পরীক্ষা দিতে পারবে। তার কারণ, বাংলায় WBCS পরীক্ষা হোক যা হোক, সেখানে বাংলা ছাড়াও হিন্দি, উর্দু এই সবই অপশান করে বাধ্যতামূলক। এই দেখুন, বিহারের পরীক্ষায় 100 নম্বর হিন্দি বাধ্যতামূলক, 100 নম্বর হিন্দি বাধ্যতামূলক। একটু পরে সব কটা রাজ্যর দেখানো হবে। আমরা যেটা গেছিলাম এই দাবি নিয়ে, খুব পরিষ্কার দাবি যে বাংলা ভারতের কোনো বিচ্ছিন্ন অংশ নয়, বাংলা ভারতের থেকে বাইরে কোনো রাজ্য নয়। তাই বাংলার নিয়ম কেন ভারতের অন্য কোনো রাজ্যের সঙ্গে মিলবে না? ভারতের মূল স্রোতে কেন বাংলা থাকবে না? এবং মূল স্রোতটা কী? যে সেই রাজ্যের মূল ভাষা, সেইটা বাধ্যতামূলকভাবে পরীক্ষাটা দিতে হবেই। গুজরাটির পরীক্ষা 150 নম্বর দিতে হবে গুজরাট পিএসসিতে, বিহার পিএসসিতে 100 নম্বর বিহার হিন্দি পরীক্ষা দিতেই হবে। খুব পরিষ্কার কথা। পরেরটা গুজরাটি, দেখুন এই যে গুজরাটে আপনাকে, এই দেখুন 150 নম্বর গুজরাটি মেন্সে, মেন্স পরীক্ষায় গুজরাটি 150 নম্বর দিতেই হবে। অথচ এই গুজরাটি, বিহারি, হিন্দিভাষী এরা কিন্তু কত আগে ভারতীয়, আগে রাজ্য না, আঞ্চলিকতা এইসব জ্ঞান সারাক্ষণ দিতে থাকবে তার। অথচ তাদের নিয়ম এইটা। আমরা এই দাবি দাওয়া নিয়ে গেছিলাম পিএসসি চেয়ারম্যানের কাছে। পিএসসি চেয়ারম্যান মানে এই পিএসসি সবচেয়ে ওপরে যিনি আছেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছিলাম। গিয়ে আমরা হতবাক। উনি বললেন যে এসব হবে না, এসব খারাপ, এগুলো ঠিক না, বাংলা বাধ্যতামূলক করা যাবে না, তিনি এই জিনিসের বিরোধী। ভেবে দেখুন, বাঙালির টাকায় মাইনে হচ্ছে, কিন্তু যাদের বঞ্চিত করছেন এবং বিহার থেকে তাদের টাকায় মাইনে, যে বিহার, ইউপি, ঝাড়খণ্ড থেকে যাদের ঢোকানো হচ্ছে তাদের টাকায় মাইনে হচ্ছে না কিন্তু। অর্থাৎ আমাদের টাকায় বসে বসে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে। এবং আমি রাজ্য সরকারকে এই প্রশ্ন করতে চাই, আপনারা কাকে বসিয়েছেন এখানে? একবার দেখে নিচ্ছেন না যে আপনার নাম খারাপ করে আপনার রাজ্য সরকারের, রাজ্যের মানুষের, লোকেদের বঞ্চিত করে একজন লোক দিনের পর দিকে এখানে বাতি করে, তাতে আলো করে ঘুরে বেড়াচ্ছে এবং বলছে খুব পরিষ্কার যে না, এগুলো আমরা মানি না, মানছি না, বলে দিচ্ছে না এসব বাংলায় হবে না, সব ভাষায় হবে। অথচ আমি বললাম, যখন অন্য সকল রাজ্যে এই নিয়ম রয়েছে যে সেই রাজ্যের ভাষা বাধ্যতামূলক, বলে ওখানকার ব্যাপার, ওখানে যেন বাংলা একটি বিচ্ছিন্ন কোনো এলাকা। এমনকি আমরা এটাও বললাম, বিজ্ঞাপনটা এমনকি আমরা এটাও বললাম যে অন্যান্য, দেখুন আপনি কন্নড়টা দেখুন, আপনি যদি কর্ণাটকে পরীক্ষা দিতে চান, গুজরাটে দেখুন, গুজরাটে যদি পরীক্ষা দিতে চান, এই হচ্ছে নোটিশ, আপনি পড়তেও পারবেন না একজন বাঙালি হয়ে, ঠিক আছে? কর্ণাটকেরটা দেখুন, এই হচ্ছে কর্ণাটকের নিয়ম, এই হচ্ছে কর্ণাটক সিভিল সার্ভিসের নিয়ম, পিএসসি দেখুন, একটা আপনি পড়তে পারবেন না, এবং তার মধ্যে কিন্তু কন্নড় বাধ্যতামূলক 150 নম্বর, 6 রকম কন্নড়, মানে তার মধ্যে ব্যাকরণ, সাহিত্য ইত্যাদি, কন্নড় সাহিত্যের ইতিহাস, এইসব আলাদা আলাদা সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিতে হচ্ছে, বুঝতে পারছেন? এই হচ্ছে সারা ভারতের বাস্তবতা। এবং এখানে আমাদের বাঙালিদের বঞ্চিত করে
বাঙালিদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে বিহার ইউপি ঝাড়খণ্ড থেকে লোক ঢুকিয়ে এবং কিসের বিনিময়ে এত বিহার ইউপি ঝাড়খণ্ডের ক্যান্ডিডেট ঢোকানোর এত লালায়িত কেন তারা, এটা তারা প্রকাশ না করলে অন্তত আম বাঙালি তারা বুঝতে পারি আমরা। এবং আমরা যখন বললাম এটা তো দেখলেন ওখানকার, আর এখানে দেখুন বাংলা কাগজ, বাংলা কাগজে এই যে বাংলা কাগজ বুঝতে পারছেন, বাংলা কাগজে পিএসসির বিজ্ঞাপন ইংরেজিতে। আমরা যখন বললাম তখন বলল আরে বাঙালি বাংলা বুঝতে পারবে না, সে বলল বাঙালি বাংলা বুঝতে পারবে, কঠিন হয়ে যাবে, বলে বাংলা কঠিন হয়ে যাবে। এই পিএসসি চেয়ারম্যানের জানা উচিত, যেহেতু তিনি একজন আইএএস, সেটা হচ্ছে যে 2011 জনগণনা অনুযায়ী এই বাংলার 83% বাঙালি বাংলা ছাড়া অন্য কোনো ভাষা জানেন না। উনি আজকে এত লম্বা বিল্ডিংয়ের অনেক বড় তলায় বসে আছেন, তার ভেঁকু দেওয়া গাড়ি আছে, তার ছেলেমেয়ে হয়তো সিবিএসসিতে পড়ে, হয়তো বাংলাতে থাকবেও না, তাই তিনি অন্য এক জগতে অন্য এক বৃত্তে বাস করেন। কিন্তু আমরা বাংলার যারা ভূমিপুত্র, আমরা যারা বাঙালি, আমাদের যে মাতৃভাষার ভিত্তিতে তৈরি এই রাজ্য, যেখানে সারা ভারতের নানা জায়গায় আমাদের লাতি ঝেঁটা খেতে হয়, বাংলাদেশি নাম শুনতে হয়, পরীক্ষায় চান্স দিতে দেয় না, তাদের সেই বাস্তবতায় আপনারা বাস করেন না। আমরা গেছিলাম বাংলা পক্ষের তরফ থেকে, এখানে বাংলার লক্ষ লক্ষ ছেলেমেয়ের কণ্ঠস্বর হয়ে যে বাংলা পরীক্ষা বাধ্যতামূলক হতে হবে, বাংলা লিখিত পরীক্ষা বাধ্যতামূলক হতে হবে, তার নম্বর দিতে হবে যে 100 কত পেলে, 150 কত পেলে, এরা বললেন না আমরা টেস্টিং করেনি। একদম আমাদের সঙ্গে অন্যান্য সহযোদ্ধারা গেছিলেন, তরিদা কৌশিক মাইতি তোমাদের অভিজ্ঞতা একটু বলো। নমস্কার, আমরা গেলাম তো উনি বাঙালি হয়ে মানে বাংলার বা বাঙালির যে উদ্দেশ্য নিয়ে আমরা গেছি যে তাদের যাতে এখানকার বাঙালি ভূমিপুত্ররা চাকরি পায়, সেটা উনি তো আমাদের মানে তাচ্ছিল্য করে উড়িয়েই দিলেন। আমরা যখন সব প্রমাণ দেখালাম অন্য সব রাজ্যে ওইখানকার ভূমিপুত্রদের বা ওখানকার যে ভাষাভাষী তাদের যে সুযোগ সুবিধে সেইখানকার পিএসসি পরীক্ষাগুলোতে হয়, তো উনি বললেন ওদের হয় হয় আমাদের আমরা এখানে সবাই মিলেমিশে থাকতে চাই। পুরো ভারতবর্ষ তার অন্য রাজ্যগুলো নিজেদের লোকেদের জন্য নানা রকম আইন ইত্যাদি নানা রকম কিছু করছে, তো আমরা যখন পশ্চিমবঙ্গের জন্য করতে বলছি তখন বলছে এটা ভালো নয়, এটা ঠিক নয়, এটা আমরা মানি না, আপনারা সরকারের কাছে যান, সরকারের কাছে গিয়ে বলুন। গত 20 তারিখে আমরা এখানে এসেছিলাম, সেদিন তো আমাদের ডেপুটেশন নেওয়াই হলো না এবং বললো ড্রপ বক্সে ফেলে যান। তারপরে আমরা নিয়ম অনুসারে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম, আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, আজকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়াতে আমরা এসেছিলাম, আমরা এই কজন গেলাম এবং অভিজ্ঞতা তো শুনলেন। কৌশিক কিছু বলবে, কৌশিক ছিল প্রথম কথা, একজন চলে আসে অরণ্য, হ্যাঁ প্রথম কথা ভালো করে প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট শুনবেন, এবং প্রথম কথা এবং শেষ কথা প্রতিটা বাঙালি লাইফটা শেয়ার করবে, এটা তোমাদের কথা বলা হচ্ছে, চাকরির কথা বলা হচ্ছে, বাঙালিদের পেটের কথা বলা হচ্ছে, এবং যারা রাজ্য চালাবে সেই WBCS অফিসার, WBPS অফিসার এবং অন্যান্য যে বড় বড় অফিসার হয়, রাজ্য চালায়, রাজ্য প্রশাসন চালায়, তাদের নিয়মের প্রশ্ন, কারা রাজ্য চালাচ্ছে সেটা ঠিক করার পরীক্ষা এটা, সেখানে কি কি হয়। প্রথম কথা, 20-20 ফেব্রুয়ারি এখানে যখন আসা হয়েছিল, তরিদার নেতৃত্বে আমাদের সহযোদ্ধারা যখন এখানে এসেছিল, ড্রপ বক্সে ফেলে গেছিলো, কারণ তখন নেয়নি, কারণ আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসিনি, ঠিক আছে, আমরা নিয়ম মানা উচিত, কি ড্রপ বক্সে একটা জিনিস দিয়ে গেলে সেটা যে পিএসসি চেয়ারম্যানের কাছে পৌঁছায় না সেটা পরিষ্কার, সরকারের কাছে দেখা উচিত। প্রথম পয়েন্ট, যে কোনো একজন মানুষ যদি কোনো একটা জিনিস নিয়ম মেনে না আসে, যদি একটা দিতে চান সেটা তার কাছে পৌঁছাবে না, বা পৌঁছালেও যতই জরুরি হোক সেটা খুলে দেখবেন না। লেখা তো আছে লোকসেবা, এটা কোন লোক, বিহারি লোক না ইউপির লোক না ঝাড়খণ্ডের লোক, কার সেবা করতে বসিয়েছে এখানে? এটা হচ্ছে প্রথম পয়েন্ট, যে কোনো ড্রপ বক্স থেকে দিয়ে গেলে অফিসে ওনারা কিছু পিএসসি চেয়ারম্যানের কাছে যায় না বা কিছু দেখে না, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা যথারীতি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চারজনকে, আমাদের ম্যাক্সিমাম চারজনকে অ্যালাউ করা হয়েছিল, আমরা ভেতরে গেছিলাম, আমরা প্রস্তুত হয়ে এসেছি, বাংলা পক্ষ মুখের কথায় কিছু বলে না, বাংলা পক্ষ পুরোপুরি প্রস্তুত হয়ে এসছে যে আমাদের রাজ্যের বাস্তবতা কী এবং অন্যান্য রাজ্যের বাস্তবতা কী, আমরা কি কোনো ভুল দাবি করছি, আমরা কি কোনো অনৈতিক কিছু দাবি করছি, আমরা কি বেআইনি কিছু দাবি করছি, না আমরা বাঙালি বাঙালি করি বলে আমরা এমন বলছি যে বাঙালিরাই থাকবে, অন্য কেউ পাবে না, কিন্তু অন্য রাজ্যে সব বাঙালি চাকরি পায়, অন্যান্য জাতি চাকরি পায়, আমরা ভুল করছি। অনেকে তো বলে যে উগ্র প্রাদেশিক এই সেই, এরা ভুল ভাল বকে, বাংলা পক্ষ কিন্তু সবসময় একদম তথ্য প্রমাণ সহ কথা বলে। আজকে এই তথ্য প্রমাণগুলো পরপর দেখাবো, আমরা এর সঙ্গে একটা বড় তথ্য প্রমাণ প্রেজেন্টেশন আকারে
মাননীয় পিএসসি চেয়ারম্যানের কাছে আমরা জমা করে এসেছি, একদম রাজ্যের নিয়ম ধরে ধরে কি লেখা আছে অন্য ভাষায় লেখা থাকে তার বাংলায় তর্জমা করে দেওয়া হয়েছে সেই স্ক্রিনশট অ্যাটাচ করে। আমরা যখন খুঁজে দেখি অন্যান্য রাজ্যের নিয়মটা কি, বাংলায় দেখি যে আপনি বাঙালি বাংলায় লিখতে পারবেন, হ্যাঁ বাংলায় লিখতে পারবেন, বাঙালি 86% বাঙালি, হিন্দিতে লিখতে পারবেন বাংলায় 7% হিন্দিভাষী, হিন্দিতে লিখতে পারবেন 2.5% উর্দুভাষী, উর্দুতে পরীক্ষা দিতে পারবেন, নেপাল থেকে এসে গোর্খাল্যান্ড চাইছে নেপালিতে লিখতে পারবেন, আর ভূমিপুত্র আমাদের ভাই সাঁওতালরা আছে তারা সাঁওতালিতে লিখতে পারবে, কোনো সমস্যা নেই। ভাবুন হিন্দি উর্দু নেপালিতে এই বাংলায় পিএসসি WBCS হওয়ার পরীক্ষা, WBPS হওয়ার পরীক্ষা, অন্যান্য সরকারি রাজ্য সরকারি অফিসার হওয়ার পরীক্ষা, মানে সর্বোচ্চ লেভেলের রাজ্যের চাকরি সেই পরীক্ষাগুলো দিতে পারবেন। তাহলে অন্য রাজ্যের নিয়মটা কি, আমরা যখন দক্ষিণ ভারতের কথা ছেড়েই দিন, তামিলনাড়ু তো তাদের কাছে ছাড়া কিছু বুঝেই না, তারা ভালো, তারা নিজের অধিকারটা নিজের রাজ্যের অধিকারটা বোঝে, নিজের জাতির অধিকারটা বোঝে। তামিলনাড়ু তো ক্লাস 5 থেকে তামিলে পড়তেই হবে, ওই বোর্ডে নাহলে কিছুই হয় না। কর্ণাটকা পুরো নোটিফিকেশন যদি খুলে দেখায় একে একে, এটা হচ্ছে উড়িষ্যা প্রথম, না আমি প্রথম কর্ণাটকাটা দেখাই, কর্ণাটকা যখন বলছি ওই ওটা কোথায় গেল, দেখো কর্ণাটকা বিহার, এরপরই কর্ণাটকা, এটা হচ্ছে কর্ণাটকার নোটিফিকেশন। আপনি পড়তেও পারবেন না কর্ণ না জানলে চাকরিটা অ্যাপ্লাই করবেন কি করে, কর্ণাটকের চাকরি ছেড়েই দিন প্রথমে অ্যাপ্লাই করতে পারবেন না কর্ণ পড়তে না পারলে। এবং সেখানে লেখা আছে এটা আমরা কর্ণদের দিয়ে পড়িয়েছি এবং মানে উদ্ধার করিয়েছি, যে এখানে পরিষ্কার করে লেখা আছে 150 নম্বর কর্ণর পরীক্ষা বাধ্যতামূলক, 150 নম্বর একটা পেপারে 150 নম্বর বাধ্যতামূলক, এবং সেখানে কর্ণর ভাষার ইতিহাস, কর্ণর ভাষার ব্যাকরণ, কর্ণর ভাষার নানা রকম জিনিস, সাহিত্য ভাগ ভাগ করে পড়া পাঠে 25 নম্বর করে ভাগ করে 150 নম্বরে কর্ণর বাধ্যতামূলক পরীক্ষা আছে মেন সাবজেক্টে। আবার সেকেন্ড পেপার সেখানে তুমি ইংরেজিতেও দিতে পারো, তুমি কন্নড়ও নিতে পারো, মানে প্রথমটায় কন্নড় নিতেই হবে, সেকেন্ডটায় হিন্দি বা কন্নড়, মানে হিন্দি এই ইংরেজি বা কন্নড়, হিন্দিতে বা ছেড়েই দিন, ইংরেজি বা কন্নড় 100 নম্বর দেখতেই পাচ্ছেন এখানে যে স্ল্যাশ দেওয়া আছে এর মানে হচ্ছে ইংরেজি বা কন্নড়, মানে ধাপে ধাপে কন্নড় ভাষাভাষীদের জন্য, কন্নড় জাতিগোষ্ঠীর জন্য তাদের সরকার সংরক্ষিত করেছে এবং তাদের তাদের স্বার্থ দেখে, কারণ রাজ্য সরকার তাদের টাকায় চলে, বিহারিদের টাকায় চলে না বা তামিলের টাকায় চলে না, সেখানকার রাজ্য সরকার সেখানকার মানুষের জন্য ভালো করেছে। এবার আসি আমাদের ভারতীয়ত্বের শিক্ষা দেয় বিহারি প্রাদেশিকতা, বাঙালি প্রাদেশিকতা, বাঙালি বাঙালি কি আমরা আগে ভারতীয়, দুই ভাই আসছেন ভারতীয়ত্বের শিক্ষা দিচ্ছেন, আমরা ভারতীয় বাঙালি বাঙালি করতে নেই, আগে আমরা বড় ভারতীয়। সেই গুজরাটে, সেই মহান গুজরাটে তাদের নিয়মটা কি, তারা নিশ্চয়ই তারা নিয়ে এবার ভালো করে দেখবেন এবং শেয়ার করবেন, তারা নিশ্চয়ই আপনাকে বাংলায় পরীক্ষা দিতে দেবে, কারণ সবাই তো আমরা ভারতীয়, তারা নিশ্চয়ই হিন্দিতে পরীক্ষা দিতে দেবে, তারা নিশ্চয়ই মালালিতে পরীক্ষা দিতে দেবে, তারা নিশ্চয়ই তামিলে পরীক্ষা দিতে দেবে, হিন্দিতে ভারতকে নাকি জোরে হিন্দি, এবার হ্যাঁ তারা তো আবার হিন্দি, তারা নিজেরা হিন্দি আবার চাপিয়ে দেয় তাদের নিজেদের রাজ্য, সেই দুই ভাইয়ের নিজের রাজ্য, সেখানে কি নিয়ম। তাহলে আমরা বাঙালি ভাইরা খুশি হয়ে যাও, এবার দেখাচ্ছি তোমরা বাংলায় পরীক্ষা দিতে পারবে, সেখানে ভালো করে চোখ রাখো, এই দেখো একদম লেখা আছে, দেখো বাংলায় 150 নম্বর কম্পালসারি গুজরাটিতে, না না গুজরাটে, কানটাকে বিশ্বাস হচ্ছে না তো, ঠিকই কানটাকে বিশ্বাস না হওয়ারই কথা, লেখা আছে মেন এক্সামিনেশন, মেনসে প্রিলিমসে না মেনসে, গুজরাটি 150 নম্বর বাধ্যতামূলক সাবজেক্ট হিসাবে, গুজরাটি পেপার 150 নম্বর। গুজরাটি ভাইয়েরা যারা ভারতীয়ত্বের শিক্ষা দেয়, যারা বলে বাঙালি বাঙালি করো না আগে আমরা ভারতীয়, তারা এমনকি হিন্দিও রাখেনি, আপনার উপর হিন্দি চাপিয়ে দিচ্ছে তারা হিন্দি রাখেনি, গুজরাটি 150 নম্বর বাধ্যতামূলক দুই ভাইয়ের রাজ্যে, মহান ভারতীয় দেখতে পেলে পেলেন তো, ভালো করে দেখুন বাংলা পক্ষের কথা বিশ্বাস করবেন না, কাগজ দেখুন কাগজ, এখন ওরা কাগজ দেখতে চাইছে আমরা কাগজ দেখাচ্ছি, এই তো কাগজ দেখুন, ওরা বাঙালির কাগজ চাইছে আমরা ওদের কাগজ দেখাচ্ছি পরীক্ষার, 150 নম্বর গুজরাটি পড়ে পেপার বাধ্যতামূলক। এবার যেখান থেকে পিল পিল করে একদম কোটি কোটি লাখ লাখ 4-5টা করে বাচ্চা নিচ্ছে, বাচ্চা পয়দা করাই তাদের জীবনের লক্ষ্য একমাত্র, তাদের জীবনে আর অন্য কোনো কাজ নেই, বাচ্চা পয়দা করাই লক্ষ্য, বাচ্চা পয়দা করো আর পাশেই বাংলা বর্ডার সব ঢুকিয়ে দাও, হু করে ঢুকিয়ে দাও একদম, ট্রেন দানাপুর এক্সপ্রেস, পাটনা এক্সপ্রেস, কোলফিল্ড, এই সেই একদম ভরে ভরে পাঠাও, পাঠাচ্ছে করে বাংলায় কাছের বর্ডার, কন্নড় যেতে পারবে না, আপনাদের হাত মেরে দাঁড়াবে, তামিলনাড়ুতে গেলে ছাল চামড়া গুড়িয়ে নেবে, আর মহারাষ্ট্রে ওদের বাপেরা আছে ভয় যেতেও পারবে না, আর গুজরাট থেকে গুজরাটে এখানে তো রেপের পর রেপ,
পেপার খুললে দশ তারিখের মধ্যে আটটা গুটকা গোটরা করছে। গুজরাটে একটা রেপ করেছিল, একটা রেপ, একটা কত বছর পুজোর সময়, গত বছর দুর্গা পুজোর সময় বিহারে গুজরাটে একটা রেপ করেছিল, একটা গুটকা খোর বিহারি। পরে সাত দিনে 50,000 বিহারি ঘর চলে এসছে, তারা ঘরে ঘরে লিট্টি খাচ্ছিল। গুজরাটে লিট্টি খাওয়া ধোকরা খাওয়া তাদের হয়নি, তারা ঘরে এসে লিট্টি খাচ্ছিল, ঠিক আছে, ঘরে এসে লিট্টি খাচ্ছিল। তাদের বিন্দুমাত্র টু শব্দ করার কোনো খবর হয়নি। গুজরাট থেকে 50,000 বিহারিকে এক সপ্তাহের মধ্যে একদম ওখানকার ধোকলা খেত লিট্টি খেতে বিহার পাঠিয়ে দিয়েছে। কেউ কোনো আওয়াজ করতে পারেন না, গুজরাটি বাপেরা করেছে, তাদের ওপর কথা বলার ক্ষমতা কাদের? গুজরাট প্রাদেশিক হয়নি এর জন্য, সেই খবরও হয়নি, সেই খবরও হয়নি। সেই বিহার যারা আসছে রেলের চাকরি দখল করছে, যারা রেলের চাকরি দখল করছে, আরপিএফ অফিসে গেছিলাম, রেলের অফিসে আরপিএফ ভরা ভরা। এবার সেই দেখুন মহান মুহূর্ত, মহান দৃশ্য, বিহারে বাঙালি আছে, বিহারে অন্যান্য ভোজপুরি আছে, বিহারে তাহলে কোন ভাষায় পরীক্ষা? এবার দেখুন বিহার গ্যাজেট, আমি এটা খুলেছিলাম কারণ চাকরি বাকরি করবো বলে বিহারে একটা খুব চাকরি দরকার হয়ে পড়েছে, বিহারে চাকরি করবো বলে একটা নোটিফিকেশনটা খুলেছিলাম, হঠাৎ করে চোখ আটকে গেল যে বাংলায় পরীক্ষা দেওয়া যায়। ভালো করে দেখুন বিহারে, যেখানে এখানে চাকরি দখল করছে, আপনার এখানে WBCS সিক্স হচ্ছে বিহার থেকে, এখানকার সমস্ত জায়গায় ঢুকে যাচ্ছে, এমনকি গ্রুপ ডি পরীক্ষা দিতে স্টেশন জ্বালিয়ে দিচ্ছে, গ্রুপ ডি পরীক্ষা দিতে ট্রেনের লেট করায় স্টেশন জ্বালিয়ে দিয়েছে। সেই বিহার, সেই মহান বিহার, ভারতবর্ষের মহান বিহারের নিয়ম কি? ভালো করে দেখুন, এই দেখুন হিন্দিতে লেখা আছে, লেখা আছে সামান্য হিন্দি, মানে সাধারণ হিন্দি পরীক্ষা, 100 নম্বর, 100 নম্বর 3 ঘন্টা, বাধ্যতামূলক, অনিবার্য, অনিবার্য বিষয়, উপরে লেখা অনিবার্য, অনিবার্য মানে বাধ্যতামূলক, অনিবার্য বিষয়। বুঝতেই পারছেন বাংলা পক্ষ আপনাদেরকে ভুল বোঝায়, ভুল বুঝুন, ভুল বুঝলে অন্তত বাঙালি হিসাবে এক হতে পারবেন, নিজের অধিকারটা বুঝতে পারবেন। কাগজপত্র নিয়ে দেখুন আপনাকে ভুল বোঝাচ্ছি, যারা বিশ্ব মানবরা, যারা বাঙালি দালালরা, আপনাদের ভুল বোঝায়। আমাদের জানানোই হয়নি, আমাদের রাজ্যে নিয়ম আলাদা, অন্য রাজ্যে নিয়ম আলাদা, অন্য রাজ্যে আলাদা, আমাদের রাজ্য মানে বিহারের নিয়ম আলাদা, গুজরাটের নিয়ম আলাদা, এরকম নয়। প্রতিটা রাজ্যে এক নিয়ম, সেই রাজ্যের ভাষা বাধ্যতামূলক, সেই রাজ্যের মূল সরকারি ভাষায় 100 বা 150 নম্বর কম্পালসারি। হ্যাঁ, অন্যগুলো দেখো, অন্য সব রাজ্য 100 বা 150 নম্বর কম্পালসারি। আমাদের রাজ্যে গুটকাখররা বিহার থেকে এসে হিন্দিতে পরীক্ষা দেবে, উর্দুতে পরীক্ষা দেবে গুটকাখর সুয়ররা। তারপর এখানে নেপালি থেকে, একদম নেপালি থেকে, নেপাল থেকে এসে নেপালিতে পরীক্ষা দেবে, এখানে গোর্খাল্যান্ড করবে, নেপালিতে পরীক্ষা দিয়ে তারা WBCS অফিসার হবে। এরপর দেখুন অন্য দেখালাম মহারাষ্ট্র, ওড়িশা দেখাবোই, আমাদের পাশের রাজ্য মহারাষ্ট্র, মহারাষ্ট্র আপনার ধরেই নিয়েছেন যে তারা নিজের একটা ঘাট করেই রাখবে। কিন্তু দেখুন তাদের হচ্ছে কোনো কিছুতে মারাঠি ছাড়া অন্য কোনো ভাষা নেই, মারাঠি ছাড়া অন্য কোনো নোটিফিকেশন নেই, মারাঠি না জানে নোটিফিকেশন পড়তেই পারবেন না। তাদের নিয়মটা কি আছে ভালো করে দেখুন, পরপর দেখাবো, একেবারে দেখুন, ভাষা পেপার, ভাষা পেপার বলেই আছে, 50 নম্বর প্রথম পেপার, 50 নম্বর মারাঠি, 50 নম্বর ইংরেজি সেকেন্ড পেপার, ভাষা পেপার দুই, মারাঠি 50 নম্বর, ইংরেজি 50 নম্বর, অর্থাৎ দুটো পেপার মিলে 50-50-100 মারাঠি বাধ্যতামূলক, মারাঠি বাধ্যতামূলক। এবার ওড়িশায়, ওড়িশা আরো ভালো নিয়ম, আমাদের পাশের রাজ্য ওড়িশা, আমাদের ফলো করা উচিত। সেখানে পরিষ্কার করে লেখা আছে ওড়িয়া মিডিয়ামের ছাত্র হতে হবে, পাস্ট মিডিল স্কুল এক্সামিনেশন উইথ ওড়িশা অ্যাজ এন ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, ওড়িশায় ওড়িয়া সাবজেক্ট ছিল তবেই সে পাস করতে পেরেছে, সেরকম কেউই এই পরীক্ষায় বসতে পারবে, এই পরীক্ষায় বসতে গেলে ওড়িয়া সাবজেক্ট থাকতে হবে, ওড়িয়া মিডিয়াম হতে হবে। পাস্ট ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইথ ওড়িয়া অ্যাজ মিডিয়াম অফ এক্সামিনেশন ইন নন ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, মানে সমস্ত ভাষা, মানে সমস্ত সাবজেক্ট ওড়িয়া ভাষায় লিখেছে, ভাষাপত্রগুলো ছাড়া, যেমন ওদের ইতিহাস, ওদের ভূগোল, ওদের বিজ্ঞান যারা ওড়িয়ায় লিখেছে তারাই পরীক্ষা দিতে পারবে। পাস ইন ওড়িয়া অ্যাজ ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ইন দ্য ফাইনাল এক্সামিনেশন অফ ক্লাস 7 ফ্রম এ স্কুল অর এডুকেশনাল ইনস্টিটিউশন অর রিকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট অফ ওড়িশা অর দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং সে শুধু ওড়িশারই স্কুলই হয়, কোথায় উড়ি করে ওড়িয়া ভাষা থাকে বলতে বলতে ক্লাস 7 এ থাকতে হবে, ক্লাস 7 থেকে ওরা শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক না, ক্লাস 7 থেকে করছে, একদম ছোটবেলা থেকে। পাস ইন এ টেস্ট ইন ওড়িয়া ইন মিডল ইংলিশ স্কুল স্ট্যান্ডার্ড এডুকে কন্ডাক্টেড বাই স্কুল অ্যান্ড মাস
এডুকেশন ডিপার্টমেন্ট, যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছে তাদেরকে ওড়িশার ওড়িয়ার টেস্ট পাস করতে হবে, তবে এই পরীক্ষায় পাস করতে বসতে পারবে। বুঝতে পাচ্ছেন? আজকে যখন আমরা মাননীয় পিএসসি চেয়ারম্যানের কাছে গেলাম, মনে হলো আমরা বিহারের পিএসসি চেয়ারম্যানের কাছে চলে এসেছি, ভিক্ষে করতে চলে এসেছে বাঙালি। নিজের রাজ্য বিহারে, নিজের রাজ্যটাকে মনে হচ্ছিল বিহার, এবং পিএসসি চেয়ারম্যান মাননীয় বিহার থেকে কোনো আইএএস অফিসার এসছেন এবং বললেন, কিভাবে বললেন কয়েকটা কথা শুনে বাঙালি শোনা উচিত, যে পিএসসি চেয়ারম্যানটাকে পরিষ্কার করে শোনা উচিত। কি বললো? বললাম আমরা কেন এসেছেন কি বল, হ্যাঁ বলুন। আমরা বললাম দেখুন আমরা এসেছি যে আমাদের এখানে এই বাংলা বাধ্যতামূলক নেই। গর্গদা তখন বলা শুরু করেছেন আমাদের তো বাংলা বাধ্যতামূলক নেই, আমার সব পরীক্ষা দেয়। কে বলে যে বাংলা বাধ্যতামূলক নেই? বাংলা টেস্ট হয়, আমরা টেস্ট করে নিই, বাংলা বলতে লিখতে পারতে হবে। সেটা কবে হয়? চাকরি পাওয়ার পরে। চাকরি পাওয়ার পরে বলতে পারে কিনা সে টেস্ট হয়, মৌখিক টেস্ট। চাকরি পাওয়ার পরে মৌখিক টেস্ট, এটা নাকি বাধ্যতামূলক? যখন বোঝানো হলো না এই বাধ্যতামূলকের কথা বলা হচ্ছে না, চাকরি পরীক্ষায় বাধ্যতামূলক। এবং আমরা যেটা বলছি দেখুন, এই দেখুন এই রাজ্যের এই নিয়ম, ওই রাজ্যের এই নিয়ম, আমরা ডকুমেন্ট বানিয়ে এনেছি, আমি সব করবো না, এইসব ঠিকঠাক, এইসব ভালো না। দেশের মধ্যে কম্পার্টমেন্ট বানাচ্ছ কেন? দেশের মধ্যে কম্পার্টমেন্ট বানাচ্ছ কেন? এই 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 প্রশ্ন তিনি করেছেন। আমরা বিচ্ছিন্নতাবাদী, বাংলায় পরীক্ষা চাইলে বিচ্ছিন্নভাবে রাষ্ট্রীয় কর্তব্য। আমরা দেখি আমাদের সরকার আমাদের ট্যাক্সের টাকায় চলে, তাদের কি চাকরি দেওয়ার জন্য? আমাদের প্রশাসনে বসে আমাদের বিডিও হবে, আমাদের হচ্ছে এসডিপিও হবে, আমাদের পুলিশ কন্ট্রোল হবে, মানুষকে কন্ট্রোল করবে। বিহার থেকে এসে উর্দুভাষীরা, হিন্দিভাষীরা গেজেটেড অফিসার হবে। উনি বল, তারপর কী বললেন? আমরা বোঝাচ্ছিলাম এই না হয়ে গেছে। আরে কতবার বলবে একই কথা, কতবার বলবে? যাও একই কথা কতবার বলবে? এভাবে আমাদের ট্রিট করেছেন। স্যার আপনি একটু রিকোয়েস্ট করছি, আমরা অনুরোধ করছি আপনাকে, এটা আপনি সরকারের কাছে পৌঁছে দেবেন। স্যার আমি এসব করি না, আমি একদম এসব পছন্দ করি না। দেখুন উনি একটা কথা বলেছেন, যে সরকারের কাছে পৌঁছতে উনি পারবেন না, সরকার ওনাকে নিয়োগ করেছে, উনি আমাদের কথা, বাঙালির কথা, বাঙালি জাতির কথা, ভূমিপুত্রদের কথা সরকারের কাছে পৌঁছতে পারবেন না। সবচেয়ে বড় কথাটা কি বলেছেন বলে দিই। আমরা যখন বললাম ওই যাচ্ছে ওই যাচ্ছে, দেখুন ওই দেখো ওই গাড়ি করে গেল, ওই ওই দেখুন রাজ্য ওই ওপরে ওই ইয়ে দেওয়া, ওপরে লাল বাতি বাতি আছে, চলে গেল হুস করে বিরাট গাড়ি। আমরা বললাম দেখুন দেখুন স্যার, সমস্ত রাজ্যে সেই রাজ্যের ভূমিপুত্রদের স্বার্থ থাকে। ভূমিপুত্র আবার কি? আমি ভূমিপুত্র বিরোধী, এটা বললেন ভূমিপুত্র আমি মানি না। পিএসসি চেয়ারম্যান, বাংলায় পিএসসি চেয়ারম্যান তিনি বলেছেন ভূমিপুত্র মানি না। গুজরাটে বলতে পারবেন? বিহারে কেউ বলতে পারবে? যেখানে এত বেশি বাঙালি আছে যে ঝাড়খণ্ডে কেউ বলতে পারবে? আর এই মানসিকতার লোক পিএসসি চেয়ারম্যান হবে সেখানে? আমাদের আমাদের স্বার্থ দেখবে, আমাদের রাজ্যে স্বার্থ দেখবে, আমাদের ছেলে মেয়ে চাকরি দেবে? এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে আমাদের অবস্থা হলো। আমরা এই এই আজকে এই বাস্তবতার সম্মুখীন, আমরা এই বাস্তবতা বদলাবো। বাংলা পক্ষ মুখের কথা বলে না, আমরা প্রমাণ দিয়ে বলি এবং বাস্তবতা বদলাই। আগামী বছরের মধ্যে আমরা বাস্তবতা বদলাবো। বাঙালি জাতির পক্ষ থেকে আমরা বলছি, আমরা বীরের জাতি, আমরা বাঙালি জাতি, আমরা সুভাষের জাতি, আমরা বলছি এই বাস্তবতা আমরা বদলাবো। আমরা দেখবো পিএসসি চেয়ারম্যান বাংলা চাকরি করেন না কোথায় চাকরি করেন, এরপর আমার বলবেন। আমাদের সঙ্গে গেছিলে আমাদের সহযোদ্ধা, কলকাতা বাংলা পক্ষের সহযোদ্ধা অরিন্দম চ্যাটার্জি। আমরা সবচেয়ে যেটা হাস্যকর জিনিস সেটা ওনার সামনে তুলে ধরলাম, যে দেখুন একটা বাংলা খবরের কাগজ, সেখানে ইংরাজিতে পিএসসির বিজ্ঞাপন, একটা বাংলা খবরের কাগজে ইংরাজিতে পিএসসির বিজ্ঞাপন। এবং আরও হাস্যকর যেটা ঘটনা ঘটলো, উনি যে উত্তরটা দিলেন, উনি কী বললেন? বাংলা বুঝতে পারবে না। আজকে যারা ক্লাস টেনে পড়ে, ক্লাস সেভেন এইটে পড়ে, তারাও জানেন যে বাংলায় লেখা যায়, বাংলায় খবরের কাগজ পড়ে যদি কেউ বুঝতে পারে তাহলে সেই খবরের কাগজে বাংলা বিজ্ঞাপন থাকলে বুঝতে পারবে না যে পিএসসি চেয়ারম্যান হচ্ছে। কারা বুঝতে পারবে না? যারা বাংলা খবর কাগজ পড়ে তারা বাংলায় লেখা থাকলে বুঝতে পারবে না? সেটা উদ্ঘট হয়ে যাবে। এখন প্রশ্নটা হচ্ছে সদিচ্ছা, বাংলা বোঝে না বলে বাংলা খবরের কাগজ কিনেছে, মানে প্রশ্নটা হচ্ছে সদিচ্ছা, আদৌ কি সদিচ্ছা ওনার আছে? এই প্রশ্নগুলো কিন্তু বারবার উঠে আসছে। আমরা প্রত্যেকটা রাজ্যের ধরে ধরে ডকুমেন্ট দিয়ে ওনার কাছে তুলে ধরলাম এবং উনি উড়িয়ে দিলেন।
প্রশ্নটা উনি উড়িয়ে দিলেন, ওনার দায়িত্বটা কি? উনি বললেন সরকারের কাছে আমি পৌঁছে দিতে পারবো না। তাহলে কে পৌঁছে দেবে? পায়রা মুখে করে তো আর সরকারের কাছে পৌঁছে দেবে না। প্রশ্নটা তো এটাই যে সরকারের কাছে কে পৌঁছে দেবে? সরকারের কাছে সরকারি কর্মচারীরা, সরকারি আধিকারিকরাই পৌঁছে দেবে জনগণের কথা, মানুষের কথা। তো প্রশ্নটা হচ্ছে এখানে যে কেন একের পর এক ডকুমেন্টস দেখার পরেও আজকে যারা এই লাইভ দেখছেন তারা খুব ভালো করে এই বিষয়টাকে বোঝার চেষ্টা করুন, কোন অবস্থায় দাঁড়িয়ে আছি, আমাদের সমস্যাটা কত গভীরে। এবং আগামী দিনে আপনারা আগে বর্গ চট্টোপাধ্যায় বলেছেন, কৌশিক মাইতি বলেছেন, তড়িৎবাবু বলেছেন, আপনারা বোঝার চেষ্টা করুন। এবং এই লাইভটাকে, আমার একটাই অনুরোধ, এই লাইভটাকে আপনারা ছড়িয়ে দিন আরও আপনার পাশের বাড়ি, যে ছেলেটি চাকরির পরীক্ষা দিতে চাইছে, যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, যে বাবা মা ছেলে মেয়ের সরকারি চাকরির জন্য তাকে টাকা খরচা করে পড়াচ্ছে, তারা যারা দিন রাত খেটে পরিশ্রম করছে, তারা বুঝে নিন যে আসলে গলায় গলদটা কোথায়। আপনি পরীক্ষাটাই বাংলায় দিতে পারেন না, আপনার সিস্টেমটাই এমন যেখান থেকে আপনি চাকরিটা পাবেন না, আপনার চাকরিটা চুরি হয়ে যাবে। কে চুরি করবে? বিহারের কেউ একজন। কে চুরি করবে? নেপালি একজন। কে চুরি করবে? এতগুলো পোস্ট বেরিয়ে যায়, পোস্টগুলো বলেও কথা, এতগুলো চাকরি, এতগুলো চাকরি, প্রায় এটা সকালের বেশি চাকরি, হঠাৎ একটা বিজ্ঞাপন, একটা বিজ্ঞাপন বেরিয়েছে, এখানে প্রায় শতদুয়েক চাকরি আছে। আমরা বসে পিএসসি নিয়ে হিসাব করছি এবং যে চাকরি পেয়েছে বা লিস্টে নাম বেরিয়েছে, কুশল দেখছিল, হ্যাঁ, কত হিন্দি ভাষী এবং উর্দু ভাষী, এবং বলা হচ্ছে তাদের পরীক্ষা, তারা পরীক্ষায় তাদের নাকি চাকরি পাওয়ার পর দেখা হয় যে তারা বাংলা লিখতে পড়তে বুঝতে পারছে কিনা। চাকরি পাওয়ার পর যদি দেখা হয়, তার আগেই তো বাঙালি ছেলেগুলো বাদ চলে গেল, চাকরি পাওয়ার পর দেখে কি হবে? তার আগেই তো বাঙালিদের সঙ্গে বঞ্চনা করা হতো, বাঙালি চাকরি মানে যোগ্য ছেলেগুলো আর চাকরি পেল না। এই পকেটে 50,000 গুঁজে দিলে সব বাংলা এমনি বললো লিখতে পড়তে পারবে। এছাড়াও বিভিন্ন সময় আমরা দেখেছি সংবাদ মাধ্যমে বিভিন্ন সময় এই পিএসসির সামনেও বিক্ষোভ হয়েছে দুর্নীতি নিয়ে। তারপরেও এই যে সিস্টেম, যেটা নীতিগত সিস্টেম আছে, সেই সিস্টেমেই গলত, সেখানেই বাঙালি আটকে যাচ্ছে। আমাদের বক্তব্য এটা, আপনার পরিচিত মানুষদের কাছে এই তথ্যগুলো তুলে ধরুন, এই তথ্যগুলো তুলে ধরুন। যদি আপনাদের কারোর মনে হয় যে এই তথ্য তুলে ধরতে গেলে আরও তথ্যের, যে তথ্যগুলো আমরা পিএসসির চেয়ারম্যান সাহেবকে দিয়ে এসেছি সেগুলোও দরকার হয়, আমরা সেগুলো জোগাড় করে নেব, চাইলে আপনারাও সেগুলো জোগাড় করে নিতে পারেন। কি পোস্ট, কতজন নিয়োগ হবে সেটা একবার। শেষে একটা কথা বলতে চাই, তোমরা যারা বাংলার বিভিন্ন জেলার বাংলা মাধ্যমের ছেলেমেয়ে ক্লাস 12 পাস করেছো, গ্র্যাজুয়েট